ঠাকুরগাঁও তিন আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ 84,047 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা পেয়েছেন 50,309 ভোট। বুধবার সন্ধ্যার পর জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাদাবুদ্দিন। এ আসনে ভোটার ছিলেন 128টি কেন্দ্রে 3,24,439 জন। নির্বাচনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ইভিএমে টানা ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ভোটার উপস্থিতি ছিল কম। শীতের কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। বিএনপির এমপি জাহিদুর রহমান পদত্যাগ করায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর 1 ফেব্রুয়ারি উপনির্বাচনের দিন ধার্য করে।